নমস্কার বন্ধুরা দেখো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট করবো এখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক করবো কুড়িটার বেশি অঙ্ক করব মোটামুটি বাইশ তেইশটা অঙ্ক করব ঠিক আছে তো যারা যারা বলে যে সিম্পিল ইন্টারেস্ট সোজা পারি ঠিক আছে তাদেরকে এই যে এই তেইশ নম্বর অঙ্কটা আমি বলছি এইটা দেখো তো এইটা এইটা কি সত্যিই সোজা অঙ্ক মানে তোমরা যেরকমভাবে জানো যেরকমভাবে তোমরা করো এইটা কি তোমরা হচ্ছে তিরিশ সেকেন্ডে করতে পারবে বা আমি এক মিনিট সময় দিচ্ছি এক মিনিটের মধ্যে কি করতে পারবে যদি করতে পারো তাহলে তোমাদের প্রিপারেশান ঠিক আছে আর যদি মনে হয় যে না এই অঙ্কটা আমাকে এক্স ধরে অনেকক্ষণ ধরে করতে হবে তাহলে কিন্তু তোমার আমার ভিডিওগুলো করতে হবে আমি এই এই অঙ্কটা কিন্তু হচ্ছে তোমাদের আমি কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ডে কীভাবে করতে হয় সেটা আমরা করে দেবো আচ্ছা যদি এটা মনে হয় যে না এটা তো স্যার মনে হয় ইয়ে করে রেখেছে কে বলে হচ্ছে এই একটাই অঙ্ক মনে হয় এটা হবে আচ্ছা এই বাইশ নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলছে এই অঙ্কটাও দেখো যে দু সতেরো হাজার দুশো টাকাটাকে দুভাগে ভাগ করব ভাগ করে একটা এইট সরল সুদে আর টেন সরল সুদে বিনিয়োগ করা হলো তারপরে যদি হচ্ছে দুই বছর পরে আমরা তিন হাজার টাকা পাই তাহলে আমাদের বলতে হবে যে আট পার্সেন্ট সুদে আমরা কত টাকা দিয়েছিলাম ঠিক আছে সতেরো হাজার দুশোর মধ্যে এই অঙ্কটাও কি তোমার হচ্ছে কুড়ি সেকেন্ডে হয়ে যাচ্ছে যদি তোমার কুড়ি সেকেন্ডে অঙ্কটা হয়ে যায় ঠিক আছে বা দশ সেকেন্ডে হয়ে যায় বা তিরিশ সেকেন্ডও হয়ে যায় তাহলে তোমার প্রিপারেশান ঠিক আছে ঠিক আছে তোমাকে হচ্ছে আর মানে শুধু প্র্যাকটিস দরকার আছে আর যাদের মনে হচ্ছে যে না এটা আমাকে এক্স ধরতে হবে একটা আমি অংশ এক্স ধরবো আর একটা আমি অংশ সতেরো হাজার দুশো মাইনাস এক্স ধরবো তারপরে আমি এক পি আর টি হান্ড্রেড লাগাবো দুটোর ক্ষেত্রেই যোগ করব যোগ করে আমি কিসের সাথে সমান করবো তিন হাজার আটের সাথে সমান করবো করে একটা সলিউশন করব ঠিক আছে করার পর আমার এক্সের ভ্যালু বের হবে তো এরকম যাদের কনসেপ্ট বা যাদের হচ্ছে এরকমই ধারায় অঙ্ক করছো তাদের জন্যই এই ভিডিওটা ঠিক আছে তাদের কথা ভেবেই আমি এই অঙ্কগুলো করাই একদম হচ্ছে আমি করাই শূন্য থেকে একেবারে টপ লেভেল বুঝতে পারছো যে বাইশ তেইশ নাম্বারে কী অঙ্ক রয়েছে আর এক নাম্বারে কী অঙ্ক রয়েছে ঠিক আছে তো চলো আমরা এক নাম্বার শুরু করার আগে ঠিক আছে ওপরে আমি এক নাম্বার লাগিয়ে রাখলাম কিন্তু আমি এক নাম্বার শুরু করার আগে কতগুলো কথা বলতে চাই যে আমাদের এই যে একটা সূত্র তোমরা জানো যে সুদ বা ইন্টারেস্ট আই সমান সমান টি বাই হানড্রেড এই টি বাই হানড্রেড এটার মানে আগে আমাকে ভালো করে জানতে হবে তাহলে আমার অঙ্ক করতে কোনোরকম কোনো অসুবিধা হবে না সিম্পল ইন্টারেস্ট সোজা ঠিক আছে সোজা বলেই সমস্যা কী হয় যেন বড় বড় অঙ্ক দেয় সোজা বলেই এত বড় বড় অঙ্ক দেয় পড়তে ইচ্ছা করে না সিম্পল ইন্টারেস্টে ঠিক আছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট কঠিন সেই জন্য ছোটো অঙ্ক দেয় ওটাই করতে আমার ভালো লাগবে সে সিম্পল ইন সিম্পল ইন্টারেস্টের অঙ্ক মাঝে মাঝে ছেড়ে দিয়ে আসতে হয় কারণ কি বিশাল বড় করে পড়তে ইচ্ছা করে না ওটা পড়তে গেলে অনেক টাইম নষ্ট হয় যাই হোক আমরা বড় বড় অঙ্কগুলোও সব ছোটো ছোটো নির্মী করবো পি মানে কি এখানে পি মানে হচ্ছে আসল ঠিক আছে পি মানে আসল তোমরা সবাই জানো আমার কোনো বলার ইয়ে নেই আর মানে কি আর মানে হচ্ছে রেট বা সুদের হার এইখানে একটা বলার আছে যে সুদের হার কখন এই হার হারটা কীরকম এই হারটা বার্ষিক কিন্তু ঠিক আছে সব সময় আমার অ্যানুয়াল রেট লাগবে এই আর মানে আমি এখানে আরটা বার্ষিক বসাব ঠিক আছে আর টি মানে কি টি মানে হচ্ছে সময় এই সময়টা সময় সব সময় কি আমি বছরে ক্যালকুলেট করব ঠিক আছে এগুলো করলাম এগুলো কেন লিখছি আমি কারণ অঙ্ক আসবে যে এই তিন দিনে সুদ বের করো বা এক দিনে সুদ বের করো তখন কিন্তু তুমি পিআরটি বাই হান্ড্রেড ইউজ করতে পারবে না ঠিক আছে হ্যাঁ পারবে কখন পারবে এক দিনটাকে যখন তুমি বছরে কনভার্ট করে নেবে তারপরে হচ্ছে তুমি এই পিআরটি বাই হান্ড্রেড ইউজ করতে পারবে এই একটাই সূত্র রয়েছে আমাদের এই কী বলে হচ্ছে সরল চ্যাপ্টার থেকে তো আমরা পিআরটি বাই হান্ড্রেড সব সময় ইউজ করব না হ্যাঁ হ্যাঁ কোনো কোনো অঙ্ক ইউজ করতে হবে কিন্তু সব সময় আমরা পিআরটি বা হান্ড্রেড ইউজ করবো না আমরা হচ্ছে সব সময় মনে রাখবো যে সময়কে আমি যদি সুদের হার দিয়ে গুণ করি ঠিক আছে যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই হচ্ছে আমার কী হবে আমার হচ্ছে সুদটা হবে ঠিক আছে সময়কে হ্যাঁ টাইম আর আমি হচ্ছে রেটটা গুণ করব ঠিক আছে আমি কী বলতে চাইলাম যখন প্রথম অঙ্কটা দেখো রেট কত আছে রেট আছে হচ্ছে বারো পার্সেন্ট ঠিক আছে লেখা মনে ছোটো হচ্ছে একটু বড়ো করে লিখি রেট হচ্ছে বারো পার্সেন্ট ঠিক আছে রেটটা কত বারো পার্সেন্ট আর সময়টা কত দেখো সময়টা হচ্ছে চার বছর তাহলে সুদ কথা হবে চার বারং আটচল্লিশ পার্সেন্ট আমি এটাই বলতে চাইছি যে সুদ কথা হবে সবসময় আরটি হবে হ্যাঁ পিআরটি বা হান্ড্রেড করা দরকার নেই আমাদের ঠিক আছে আরটি আরটি করলেই হয়ে যাবে কেমন করে হবে দেখো দেখো তোমাদের প্রথম অঙ্গ কী বলছে যে দুই দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা শুরু করলো তার জন্যে বার্ষিক বারো পার্সেন্ট এখানে বলে দিয়েছে বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে একটি ব্যাঙ্ক থেকে পনেরো হাজার টাকা ধান নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে ভেরি ইজি অঙ্ক প্রত্যেকে পারবে যারা অঙ্ক নিয়ে কালচারও করে না তারাও পারবে এই অঙ্ক ঠিক আছে আই সময় সময় পিয়ার টে বা হান্ড্রেড বসিয়ে দেবে এই অঙ্ক হয়ে যাবে এই অঙ্ক আসবে না কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে হবে কারণ আমাকে বাইশ তেইশ নম্বরে গিয়ে অঙ্কগুলো করতে হবে আমার বেস ঠিক করতে হবে ঠিক আছে দেখো আমি কি বলছিলাম যে আর টি বুন করে দিলেই আমাদের হয়ে যায় তাহলে আর কত আর মানে রেট রেট হচ্ছে আমার বারো পার্সেন্ট ঠিক আছে আর টি কত টি হচ্ছে আমার সময় মানে চার বছর বছরই আছে তার মানে আমার আলটিমেটলি ফর্টি এইট পারসেন্ট বের করলেই হয়ে যায় এইবার ফর্টি এইট পার্সেন্ট ঠিক আছে যারা যারা কনস পার্সেন্টেজের যারা যারা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখে তারা ফর্টি এইট পার্সেন্ট মুখোমুখি করে দেবে আর যারা যারা পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার রাখে না তাদেরকে এটা হচ্ছে করে দেখতে হবে ঠিক আছে তো তোমাদের যদি শতকরা বা অনুপাত বা মিশ্রণের আমাদের আমার মতো ট্রিক দেখতে হয় বা অঙ্গগুলো খুব সহজে করতে হয় দশ বিশ সেকেন্ডে তাহলে আমার মনে হয় ভিডিওগুলো তোমাদের দেখা দরকার ঠিক আছে যাদের যারা হচ্ছে বেসিক থেকে শুরু করছো আমার প্লে লিস্ট বানানো রয়েছে লক্ষ্যভেদ ঠিক আছে সেখানে তোমরা পেয়ে যাবে পরপর ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের উপকার হবে আর আমার ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে দেখো দেখো তাহলে আমাদের কী করতে হবে যে পনেরো হাজার টাকার আটচল্লিশ পার্সেন্ট বের করতে হবে আমরা কী লিখবো পনেরো হাজার ইন্টু ফর্টি এইট বাই হানড্রেড ঠিক আছে এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল তাহলে আটচল্লিশের সাথে পনেরো গুণ করতে হবে আমাদের আটচল্লিশ গুণ পনেরো আটচল্লিশের অর্ধেক হচ্ছে চব্বিশ তার মানে পাঁচ গুণ গুঙ্গুল হবে দুশো চল্লিশ আর নিচে হবে হচ্ছে আটচল্লিশ জিরো দুই হাত থাকে কত হাত থাকে এক চার দুই ছকে সাতশো কুড়ি ঠিক আছে তার মানে কি সাতশো কুড়ি আমরা লিখবো আর এইখানে একটা শূন্য বেঁচে আছে তাহলে বাহাত্তরশো টাকা সাত হাজার দুশো টাকা কী হবে এই অঙ্কের উত্তর হবে এক নম্বর অঙ্ক সবাই আশা করে পেরেছ যারা যারা আমার সাথে প্রিমিয়ারে যুক্ত আছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ দেবো যে তোমরা উত্তরগুলো দিতে থাকো ঠিক আছে এরপর দেখো দু নম্বর অঙ্ক কি বলেছে দেখো যে দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দুই হাজার টাকা সুদ কত হবে দেখো এখানে কিন্তু টাইমটা দিনে বেরোবে ঠিক আছে টাইমটা কিসে বেরোবে দিনে বেরোবে এই জন্যই আমি পিআরটি বা হান্ড্রেডে ওই টিটা বললাম কি সবসময় বছরে ধরতে হবে তাহলে অঙ্ক হয়ে যাবে দেখো দু হাজার পাঁচ সাল ঠিক আছে পয়লা জানুয়ারি তাহলে জানুয়ারি মাসে দু হাজার পাঁচ সালে থাকবে একত্রিশ দিন দু হাজার পাঁচ সাল মানে লিপিয়ার নয় তাহলে ফেব্রুয়ারিতে কত কতদিন থাকবে আঠাশ দিন মার্চে একত্রিশ দিন এপ্রিলে তিরিশ দিন আর মে মে মাসে সাতাশে মে তার মানে সাতাশে মে পর্যন্ত মানে কি সাতাশে মেয়ের আগের দিন মানে সাতাশে মে টাকাটা তুলে নেবে তার মানে কি ছাব্বিশে মে পর্যন্ত টাকাটা খাটবে তাহলে ছাব্বিশ লেখবো তাহলে এবার যোগ করবো জাস্ট আট একে নয় নয় একে দশ আট ছয় ষোলো ছয় ঠিক আছে হাত থাকে কত এক তিন দুই পাঁচ তিন আট তিন এগারো দুই তেরো একে চোদ্দো অর্থাৎ ওয়ান ফোরটি সিক্স দিন কী হবে টাকাটা খাটবে আমার ব্যাঙ্কে ঠিক আছে তাহলে এটা তো দিন হলো এটা কি হলো দিন আমি কি বলেছি সময় সব সময় বছরে আনতে হবে তাহলে এটাকে যদি আমি এখন থ্রি সিক্স ফাইভ দিয়ে তিনশো পঁয়ষট্টি ভাগ করে দিই তাহলে এখানে আর দিন লিখবো না এটা আমি কী লিখবো তখন এটা আমি লিখবো হচ্ছে বছর ঠিক আছে তাহলে এবার আমরা সূত্র ইউজ করবো যে আই সমান সমান পি পি মানে কত দেখো পি মানে এই অঙ্কে দুই হাজার দেওয়া আছে দুই হাজার লিখবো ঠিক আছে আর কত আর সিক্স পার্সেন্ট আছে আর টি মানে এই যে এটা এটা কি এটাই মানে টি ওয়ান ফর্টি সিক্স ওপরে আর নিচে হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইন্টু সূত্রের একটা হান্ড্রেড ছিল পিআরটি বা হান্ড্রেড যেহেতু তিনশো পঁয়ষট্টি নিচেই আছে সেই জন্য তিনশো পঁয়ষট্টিকে আমি নিচেই রাখলাম যে নিচে থাকে সে সবসময় নিচেই থাকে ঠিক আছে তাহলে দেখো আমি যদি এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরোকে ক্যান্সেল করে দিই পাঁচ দিয়ে কারো তাহলে চার পাঁচে কুড়ি আর পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিয়াত্তর তিয়াত্তর দিয়ে কারো কত দুই তাহলে চার দুগুণে আট অর্থাৎ আটচল্লিশ ছয় আটটা কত আটচল্লিশ এই আটচল্লিশ টাকা হবে কি এই দুই নাম্বার অঙ্কের উত্তর ঠিক আছে আমার ওই পিআরটি বাই হান্ড্রেড আমি কেন বোঝালাম কারণ এই 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 সব অঙ্কটা আর এই অঙ্কটা আমার মনে হয় যে রিসেন্টলি কোনো পিএসসির পরীক্ষায় এর আগের বা বা ডাব্লিউ পরীক্ষায় কিন্তু এই অঙ্কটাই এসছে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারলে নেক্সট অঙ্ক দেখো কী বলছে যে বার্ষিক পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধি মূল সবৃদ্ধিমূল মানে কি সুদাসল সুদাসল মানে কি সুদ যোগাসল ঠিক আছে এই সবৃদ্ধি মূল ঠিক আছে এইটা আর হচ্ছে সুদাসল একই জিনিস ঠিক আছে এটা মানে কি সুদ বের করতে হবে বের করে জাস্ট আসলের সাথে কি করতে হবে আমাদের যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের সময় কথা বলেছে টাইম দেখো এক বছর তিন মাস তাহলে এক বছর তিন মাস তাহলে এই তিন মাসকে তো আর মাস রাখা যাবে না কারণ পিআরটি ভাই হান্ড্রেডের ক্ষেত্রে কি এটাকে বছরে নিয়ে যেতে হয় তাহলে আমরা কী লেখব এক যোগ এই এটাকে আমি যদি মাস থেকে বছরে করতে যাই তাহলে বারো দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে এটা দেখা কথা হবে চার অর্থাৎ এক যোগ এক বাই চার মানে কত পাঁচ বাই চার বছর ঠিক আছে ব্যাস অঙ্ক হয়ে গেল এবার তোমরা বসাও অঙ্ক হয়ে যাবে ঠিক আছে আট পূর্ণ এক বাই তিন ওইটাকে আমি ঠিক করে নিই আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট মানে কি পঁচিশ বাই তিন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আরের মান এটা হচ্ছে আমার আরের মান আর এটা হচ্ছে আমার হচ্ছে টি এর মান আমি পি আর টি পায়ে বসাবো হয়ে যাবে হান্ড্রেডে ফেলে দেবো ঠিক আছে পি কত আমার পি আছে হচ্ছে দেখো নশো ষাট লেখা আছে ঠিক আছে আর কত আর হচ্ছে আমার এই যে এইটা পঁচিশ বাই তিন তাহলে পঁচিশ উপরে লেখবো আর তিন নিচে লিখবো যে এখানে তিন নিচে আছে তাহলে এখানে তিন কি থাকবে নিচেই থাকবে ইন টি টি দেখো কত আমার পাঁচ বাই চার পাঁচ আর নিচে কত চারটা নিচে ছিল চারটে নিচেই থাকবে আর নিচে একটা সূত্রের হচ্ছে হানড্রেড থাকে ঠিক আছে ব্যাস তাহলে এই জিরো দিয়ে এই জিরো ক্যান্সেল করে দেবো পাঁচ দিয়ে রেখা কাটো কত হবে দুই পাঁচ দিয়ে কত কত হবে দুই এবার চার দিয়ে রেখে কাটলে হবে হচ্ছে আমার চব্বিশ দুই দিয়ে রেখা কাটলে হবে আমার বারো আর তিন দিয়ে যদি কাটি চার তাহলে চার পঁচিশ সংখ্যা কত হবে হানড্রেড একশো টাকা হবে কি আমার সুদ আমার এখানে কী চেয়েছে সুদ আসল চেয়েছে তাহলে আমার সুদ কত বেরোলো সুদ বেরোলো আমার একশো টাকা আসল কত ছিল আসল ছিল আমার নশো টাকা অর্থাৎ অ্যান্সার কত হবে আমার অ্যান্সার হবে হচ্ছে হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর কি বলছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সিক্স পার্সেন্ট সুদের হারে বত্রিশশো টাকা দুই বছরের জন্য ধার নিলেন দুই বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে একদম সেম টু সেম আগের অঙ্কের মতো ঠিক আছে দেখো এখানে আর কত এখানে আর বলেছে হচ্ছে তোমার সিক্স আর সময় কত টি হচ্ছে দুই বছর এখানে সব বলেই দিয়েছে তাহলে আমার কথা হবে তাহলে আমার হচ্ছে সুদ কত হবে সুদ হচ্ছে আমার ডাইরেক্ট করে এই আর টি আমি সুদ মানে কি আর টি পার্সেন্ট তার মানে কত ছয় দুগুণে বারো পার্সেন্ট আমার সুদ হবে এইবার দেখো কোনো আসল যদি একশো পার্সেন্ট হয় আর সুদ যদি বারো পার্সেন্ট হয় ঠিক আছে তাহলে সুদ আসল কত পার্সেন্ট হবে একশো বারো পার্সেন্ট হবে ঠিক আছে তার মানে এটা এটা কত এটা এটা আমার সুদ হচ্ছে আর আমরা পার্সেন্টেজে জানি যে সুদ যদি যাই হোক গা আসল সবসময় কী হয় আসল সবসময় কত হয় হান্ড্রেড পার্সেন্ট হয় ঠিক আছে তার মানে আমাকে আসল কত হবে সুদাসল মানে হচ্ছে আমার যোগ আসল সুদ এখানে বারো আর আসলে একশো মানে আমাকে সবসময় একশো বারো পার্সেন্টে ভালো বের করতে হবে ঠিক আছে তাহলে বত্রিশশোর আমরা যদি ডাইরেক্ট একশো বারো পার্সেন্ট বের করি তাহলে অঙ্ক হয়ে যাবে এটাতে এটা কাটো তাহলে একশো বারোকে আমি যদি বত্রিশ দিয়ে গুণ করে দিই যেটা হবে সেটা হবে অ্যান্সার ঠিক আছে তাহলে আমাকে আর যোগ করতে হবে না যে আমি সুদ বের করবো বের করে আবার আসলের সাথে যোগ করে দেবো সেটা আমার করতে হবে না তাহলে একশো বারো বত্রিশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে এটা দুইশো চব্বিশ আর এটা হবে হচ্ছে তিন বারং ছত্রিশ তিন এক তিন তাহলে কত হচ্ছে দেখো চার ছয় ছয় দুয়ে আট তিন দুয়ে পাঁচ তিন তাহলে থ্রি ফাইভ এইট ফোর ঠিক আছে থ্রি ফাইভ এইট ফোর দেখো তোমাদের অপশান এতে রয়েছে আমি এটা করালাম যে একবারে যেন বের হয়ে যায় ঠিক আছে বা তোমরা ওই ইয়ে করতে পারো বত্রিশের বারো পার্সেন্ট বের করে তারপরে যোগ করতে পারো একই হবে কিন্তু এভাবে করলে কী হবে আমার হচ্ছে যোগ করার যে টাইমটা সেটা আমার বাঁচবে ঠিক আছে তাহলে আমি এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা তিন সেকেন্ড বা চার সেকেন্ড যাই যাই বাঁচাই যখন আমি ষোলোটা অঙ্কে এই তিন সেকেন্ড করে বাঁচাবো বা চার সেকেন্ড করে বাঁচাবো তখন কি দেখো চারশো অঙ্ক ছষট মানে আমার এক মিনিট বেঁচে যাবে সেই এক মিনিটে আমি নিশ্চয়ই আরও একটা অঙ্ক করতে পারবো বা একটা ইংরেজি করতে পারবো বা একটা জিকে করতে পারবো ঠিক আছে সেই জন্য আমাদের এভাবে করে স্টেপ বাই স্টেপ মানে আমাকে কী করতে হবে সময় বাঁচাতে হবে নেক্সট অঙ্ক দেখো এগুলো অঙ্ক কিন্তু খুব সোজা তোমরা আবার ভিডিও ছেড়ে চলে যে না কঠিন অঙ্ক আসছে ঠিক আছে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সুদের হারে শোভা দেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন বছর পর তিনি সুদ হিসেবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে বলেছে যে কত টাকা জমা রেখেছিলেন এটা একটা ভালো অঙ্ক দেখো এটা আমরা আর আর পিআরটি ইউজ করবো না ঠিক আছে এইবার থেকে আমরা একটু শর্টকাট ইউজ করি তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কয় বছরের জন্য দুই বছরের জন্য তাহলে আমি কী বলেছি সুদ মানে কত হয় সুদ মানে সবসময় হচ্ছে আর টি পার্সেন্ট হয় দেখো কীভাবে আমার অঙ্ক তাড়াতাড়ি হবে তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ আর এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ আর এর মান কত টি এর মান হচ্ছে দুই তার মানে পাঁচ দুগুণে দশ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কী হচ্ছে আমার সুদ দেখো সুদ হচ্ছে আমার টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আবার সুদই বলেছে কি আটশো চল্লিশ টাকা তাহলে এটার যা ভ্যালু সেটাই হচ্ছে সুদেরও ভ্যালু তাহলে সুদ আমার কত বলল পার্সেন্ট হিসেবে বেরোলো দশ দশমিক পঞ্চাশ আর টাকায় কত বেরোচ্ছে টাকায় হচ্ছে আটশো চল্লিশ তাহলে আমি কী করবো আমরা জানি সবসময় আটশো কত টাকা হয় হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আমি কী করবো জাস্ট এখান থেকে ওয়ান পার্সেন্টে ভেবে লিখবো আটশো চল্লিশ বাই হচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ না দশ পয়েন্ট পঞ্চাশ আমাকে বের করতে হবে কত হানড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে অঙ্ক হয়ে যাবে আমার আটশো চল্লিশ ইন্টু হান্ড্রেডটা ওপরে যাবে ঠিক আছে আর নিচে কথা হবে টেন পয়েন্ট ফাইভ জিরো পয়েন্টটা তোলো এখানে একটা আর একটা হান্ড্রেড যাবে ঠিক আছে তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দাও এইবার পাঁচ দিয়ে ভাগ করো একুশ হবে পাঁচ দিয়ে ভাগ করো কত হবে কুড়ি ঠিক আছে চার একুশ অঙ্কত চুরাশি তাহলে দেখো চার দুগুণে আট আটের পরে হচ্ছে তিনটা জিরো তার মানে আট হাজার টাকা হবে কি এই অঙ্কের অ্যান্সার দেখো অঙ্কটাকে কত তাড়াতাড়ি হলো এইবার তুমি যদি পি আর হান্ড্রেড ইউজ করতে চাও তাহলে পিয়ার টিআ হান্ড্রেড ইউজ করতে পারো দেখবি অঙ্কটা সময়টা একটু বেশি লাগবে ঠিক আছে বা এখানে একটু কম লাগবে নেক্সট দেখো ছ নম্বর কী বলছে যে এক ব্যক্তি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু ধার নিলেন প্রত্যেক মাসে তাকে হচ্ছে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার করেছিলেন দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা একদম কনসেপ্ট বেস্ট অঙ্ক ঠিক আছে অঙ্ক সোজা কিন্তু হচ্ছে অনেকেই হয়তো চেষ্টা করো তোমরা অনেকেই হয়তো পারবে না যারা যারা দেখছো ঠিক আছে যদি পারো তাহলে খুবই ভালো দেখো বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদ ঠিক আছে বারো পার্সেন্ট কি বার্ষিক এটা বার্ষিক লিখি তাড়াতাড়ি কেমন করে করবো আমরা দেখো এটা এটা যদি বার্ষিক বারো হয় আর প্রত্যেক মাসে আমাকে কত টাকা সুদ দিতে হয় প্রত্যেক মাসে আমাকে হচ্ছে তিনশো টাকা করে প্রত্যেক মাসে সুদ দিতে হয় ঠিক আছে তাহলে তিনশো যদি প্রতি মাসে দিতে হয় এগুলো আমি লিখছি পরীক্ষার মধ্যে এগুলো লেখার কোনো দরকার নাই প্রতি মাসে দিতে হয় তাহলে বছরে কত দিতে হবে আমাকে তাহলে বছরে কত দিতে হবে এক মাসে যদি তিনশো হয় তাহলে তিনশো আটাত্তর ইন্টু বারো এত টাকা কী হবে আমাকে বছরে সুদ হিসেবে দিতে হবে এত টাকা কী করতে হবে আমাকে বছরে সুদ হিসেবে দিতে হবে তাহলে বছরে আমাকে সুদ এত টাকা দিতে হয় ঠিক আছে আবার বছরে সুদ আমার বারো পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি না যে বারো পার্সেন্টের ভ্যালু এত আমি বুঝতে পারলাম একদিকে পার্সেন্টেজ আর একদিকে হচ্ছে টাকা তাহলে বারো পার্সেন্ট আমাকে প্রত্যেক বছরে সুদ দিতে হয় আবার আমাকে টাকায় আমি দেখতে পাচ্ছি যে তিনশো আটাত্তর ইন্টু বারো এটা গুণ করার কোনো দরকার না যেটা গুণ করবে তার গাধা ঠিক আছে গুনটা করে আবার তো কাটতেই হবে আমি গুন কী জন্য করতে যাবো তাহলে দেখো একদিকে পার্সেন্ট একদিকে টাকা তাহলে আমরা কী লিখবো যে বারো পার্সেন্টের ভ্যালুই হচ্ছে আমার এইটা তিনশো আটাত্তর ইন্টু বারো টাকা ঠিক আছে তাহলে আমি কি জানি আসল সব সময় কত হয় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আমি এক পার্সেন্ট বের করবো ঠিক আছে আর হানড্রেড পার্সেন্ট বের করব দেখো বারবারই এক পার্সেন্ট লিখে হ্যাঁ যে এটা এটা নিচে এটা লেখার দরকার নেই আমরা ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট বের করতে গেলে কী করবো একটু আমরা এবার ইয়ে করি অ্যাডভান্স হই যে তিনশো আটাত্তর ইন্টু বারো নিচে আমার কত আসবে নিচে আমার হচ্ছে এই বারোটা আসবে ঠিক আছে আর ওপরে কত যাবে ওপরে যাবে হচ্ছে আমার হানড্রেড তাহলে এই বারো দিয়ে এই বারো ক্যান্সেলও হয়ে গেলো তাহলে আমার হানড্রেড পার্সেন্ট ভ্যালু কত পার থ্রি সেভেন এইট জিরো জিরো অর্থাৎ সাঁত্রিশ হাজার আটশো টাকা দেখো এটা অপশান দিতে রয়েছে দেখো তো কত কতটা তাড়াতাড়ি অঙ্কটা হলো আমি যদি হচ্ছে ওই পি আর টিভি করতে যেতাম হয়তো আমার একটু টাইম বেশি লাগতো দেখো এখানে টাইমটা অবশ্যই আমি তোমাদের কয়েক সেকেন্ড করে বাঁচাতে হয়তো পারবো ঠিক আছে নেক্সট সংগ্রহ দেখো কি বলছে যে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে কয় গুণ হবে দ্বিগুণ হবে ঠিক আছে কত বছরে তাহলে একটা সূত্র এটা আছে একটা সূত্র আমরা ইউজ করব করবো কয়েকটা দুটা দুটা সূত্র ইউজ করব আর বেশি ইউজ করব না দেখো এটা কি বলছে যে আমরা যদি টি সমান সমান লিখি তাহলে এরকম একটা সূত্র আছে যে এন মাইনাস ওয়ান বাই আর ইন্টু হানড্রেড ঠিক আছে এই দ্বিগুণ তিনগুণের ক্ষেত্রে আবার দেখো আট আমি এভাবেই লিখতে পারি আর সমান সমান এন মাইনাস ওয়ান বাই টি ইন্টু হানড্রেড দিতে পারে একবার হচ্ছে তোমার ইয়ে চাইতে পারে সময় চাইতে পারে আর একবার তোমার হচ্ছে সুদের হার চাইতে পারে এখানে কী চেয়েছে যে বার্ষিক কত বছরে তার মানে আমাকে এই এর মানটা বের করতে হবে এখানে স্মল টি লেখো ঠিক আছে এই টি এর মানটা বের করতে হবে এন মানে কত গুণ ঠিক আছে এন মানে কি গুণ তাহলে আমি টি সমান সমান কী লেখবো দেখো এন এর মানে কয় গুণ দ্বিগুণ তাহলে এখানে লিখব দুই মাইনাস এক বাই আর আর মানে হচ্ছে রেট রেট কত সিক্স ঠিক আছে আর ইন্টু কী আছে একটা ইন্টু আছে হচ্ছে আমার একটা হানড্রেড তাহলে দেখো এটা কত হচ্ছে এক বাই ছয় এক বাই ছয় ইন্টু হানড্রেড তার মানে একশো বাই ছয় একশো বাই ছয় মানে কত ষোলো পণ্য দুই বাই তিন বছর ব্যাস অঙ্ক হয়ে গেল তো এই দুটো সূত্র কিন্তু হচ্ছে মানে এই একটাই সূত্র জাস্ট এখানে টি আছে এবার ক্রস মাল্টিপ্লিকেশন বা কোন গুণ করলে কী হবে আমি এটাকে এখানে লিখতে পারি এটাকে লিখতে পারি ঠিক আছে এই এই সূত্রটা তোমরা হচ্ছে মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো কী বলছি এক ব্যক্তি কিছু টাকা ধার করলেন ধার করার পর ছ বছর পর দেখলেন যে দেও বা যেটা দিতে হবে সেটা কী হয়েছে যে সুদের পরিমাণটা আসলের তিন বাই অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল দেখো কী হয়েছে সুদের পরিমাণটা তিন বাই আট হয়ে গেছে তাহলে আমি এখানে লিখব সুদ আর এখানে লিখবো হচ্ছে আসল আমি যদি আট টাকা আসল ধরি তাহলে আটের হচ্ছে তোমার তিন বাই আট করলে কত হবে তিন বাই আট ইন্টু আট কত হবে তিন হয়ে যাবে ঠিক আছে এই ফ্র্যাকশান দিলে এটা একটা সুবিধা তাহলে দেখো তিন টাকা সুদ হচ্ছে আর আসল ক টাকা আট টাকা সময় কত লেগেছে দেখো সময় লেগেছে হচ্ছে ছয় বছর সময় কত লেগেছে ছয় বছর এইবার তুমি হচ্ছে আই সময় সময় পি টি বা হান্ড্রেডে বসিয়ে দাও পেয়ে যাবে দেখো আয় মানে কত আই সমান সমান পি আর টি বাই হানড্রেড তাহলে আমি আয়ের জায়গায় কী লেখবো আয়ের জায়গায় সুদ সুদ কত তিন টাকা ঠিক আছে এর জায়গা কত লেখবো পি মানে আসল আট টাকা আর আর আমাকে হচ্ছে বের করতে হবে টি কত দিয়েছে টি দেখো দিয়েছে আমার হচ্ছে ছয় বছর ইন্টু হানড্রেড তাহলে চার দিকে তাহলে চার দুগুনে আট চার দিয়ে এটা হচ্ছে পঁচিশ এবার আর একবারে লেখো আর সমান সমান দেখো কত হবে এটা উপরে যাবে পঁচাত্তর বাই ছয় দুগুণে বারো তাহলে ছয় পূর্ণ তিন বাই বারো তার মানে হচ্ছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট ঠিক আছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট দেখো তোমার হচ্ছে অপশান ডিতে রয়েছে ঠিক আছে এই দেখো এই অঙ্কটা পিআরটি বা হান্ড্রেড ইউজ করলেও খুব সহজেই হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক কী বলছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের সদস্যদের ফোর পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় ঠিক আছে তো সমবায় সমিতি কমে দেয় আর যদি ব্যাংক থেকে নেওয়া যায় তাহলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ দিতে হয় বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেন তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে ঠিক আছে দেখো একদিকে রয়েছে হচ্ছে সমবায় আর দিকে রয়েছে হচ্ছে ব্যাংক সমবায়ের সুদের হার হচ্ছে ফোর পার্সেন্ট কম আর ব্যাংকের হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো আমাকে কী বের করতে হবে আমি কি এটার সুদ বের করবো আবার এটা সুদ বের করবো ওটা ওটা কি করা দরকার আছে কি দেখো কী বলছো কত টাকা বছরে মানে এক বছরে তো এক বছরে আমি এটা সুদ বের করব তারপর ওটা সুদ বের করব বের করে বিয়ে করবো না ওরকম আমি করবো না আমি কী করবো দেখো যেহেতু সময় এক বছর সময় না বললেও আমার কোনো জায়গা আসছিল না এই ধরনের আমাদের ডিফারেন্স বের করবো কত হচ্ছে চার তিন তার মানে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট কী হবে সুদের ডিফারেন্স তাহলে যেহেতু সময় একই সময় যেহেতু একই তার মানে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টে কী হবে ওর হচ্ছে টাকা বাঁচবে যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় থেকে নেয় ঠিক আছে তাহলে দেখো কত টাকা পাঁচ হাজারের পাঁচ হাজার তার মধ্যে জাস্ট থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট বের করো থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট পার্সেন্টের জন্য একটা একশো আর কি বলে এই পয়েন্টটা আমি যদি তুলে দিই তাহলে একটা কত হবে দশ ঠিক আছে তাহলে এই দুটো জিরো আর এই একটা জিরো একটা জিরো চলে গেলো তার মানে পঁয়ত চৌত্রিশ কে পাঁচ দি এটা অর্ধেক সতেরো তার মানে একশো টাকা সে কী করবে বছরে বাঁচাবে তাহলে দেখো এটা অপশান কতটা আছে অপশান এতে রয়েছে দেখো অঙ্ক কত বিশাল কত বড়ো কিন্তু অঙ্কের সলিউশান দেখো অতটুকু এই যে সিম্পল ইন্টারেস্টের হচ্ছে কী একটা ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ যে অঙ্ক বিশাল বড় হয় সলিউশন ছোটো হয় কিন্তু অঙ্কটা বিশাল বড় হয় দেখো অঙ্কটা দেখেই অনেকে কী করবে হে এত অঙ্ক পরীক্ষা হলে যখন তুমি পঞ্চাশটা অঙ্ক করতে যাবে ফুটেসায় তখন দেখবে মনে হয় এত অঙ্ক দেখলে এটা স্কিপ মেরে পড়ে আসবো কিন্তু অঙ্কের সলিউশন দেখো কতটুকু এই হয় ঠিক আছে আর একটা কথা বলে দিই যে এই টি শার্টটা তোমরা আজকে দেখতে পাচ্ছ ঠিক আছে আমি তো আমার ওই ওয়েব ম্যাথ আলা টি শার্টটা পরে ইয়ে করি কেবল হচ্ছে ভিডিও করি তো এই টি শার্টটা হচ্ছে আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তারা আমাকে এবার দিয়েছে সেই জন্য আমি এটা নিয়ে ভিডিও করছি ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো দশ নম্বর খুব সুন্দর অঙ্ক এটা কী বলছে যে যদি দুশো বিরানব্বই টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক সৎকার সুদের হার কত ঠিক আছে দেখো আমার কিন্তু আমরা যেগুলো হচ্ছে ইয়ে বসাই মানে সুদ আসলে কি সব সময় টাকাতে বসাই ঠিক আছে তাহলে দেখো এখানে পয়সা দিয়েছে তাহলে পয়সাকে আমাকে কী করতে হবে টাকা করতে হবে ঠিক আছে তাহলে দেখো এক দিনের সুদ আগে আমি পয়সাটাকে টাকা করি পাঁচ পয়সা পাঁচ পয়সা মানে কত পাঁচ বাই একশো টাকা ঠিক আছে কাটাকাটি করার দরকার নেই কাটাকাটি করলে আমার ইয়ে হয় তাহলে এটা কত এটা হচ্ছে আমার এক দিনের সুদ এই টাকাটা কি আমার এটা হচ্ছে আমার এক দিনের সুদ একদিনের সুদ ঠিক আছে আমাকে কি এক দিনের সুদ বের করলে হবে আমাকে কী করতে হবে বছরের বের করতে হবে যেহেতু আমি কী বলবো আমি হচ্ছে ওই যে টি বা হান্ডের ওখানে টি বা আর সবসময় কি আমরা বার্ষিক বসাই তাহলে এক দিনের সুদ দিয়ে আমার কাজ নেই তাহলে একদিনের সুদ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি বছরের সুদ কী করে বের করবো একদিনে এত বছর কত দিনে হয় বাবু তিনশো পঁয়ষট্টি দিনে তার মানে কি প্রত্যেক দিন এত করে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হবে তাহলে এটাকে আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করে দেবো তাহলে এক বছরের সুদ কত হবে এক বছরের সুদ এক বছর মানে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে পাঁচ বাই একশোকে আমি কত দিয়ে গুণ করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে হচ্ছে গুণ করে দেবো এটা আমার কি বার্ষিক সুদ বেরোলো এইবার বার্ষিক সুদ যখনই বেরিয়ে গেল তখন কি আমার হচ্ছে এবার আমি পিআরটি বাই হান্ড্রেড ইউজ করতে পারবো তাহলে এই পাঁচ বাই একশো ইন্টু থ্রি এটা কি হলো এটা আয়ের মান হলো তাহলে আই সমান সমান পি পি কত পি দেখো দেওয়া আছে দুইশো ঠিক আছে আর কত আর তো আমাদের বের করতে হবে টি কত টি আমরা কী করেছি এক বছর তাহলে টি হচ্ছে ওই টি এর জায়গায় আমি কী বসাবো টি এর জায়গায় বসাবো হচ্ছে এক আর নিচে একটা হচ্ছে সূত্রের একশো থাকে এই একশোর সাথে এই একশো কেটে দিলাম দেখো আমি যদি আগের থেকে যদি আমি এটা কেটে দিতাম তাহলে কিন্তু এই একশো কাটতে পারতাম না ঠিক আছে তাহলে এইবার হচ্ছে কল দিয়ে কারাগারে যাবে দেখো এটা পাঁচ দিয়ে এটা যাবে কিন্তু এটা পাঁচ দিয়ে যাবে না পাঁচ ছয় পাঁচে এগারো তিন চোদ্দো কারাগারে কি যাবে কারাগারে তো মনে হয় যাবেই না নয় দুই এগারো দুই তেরো তিনশো পঁয়ষট্টি তিয়াত্তর এটা তিয়াত্তর দিয়ে যায় হ্যাঁ তিয়াত্তর দিয়ে যায় তাহলে এটা তিয়াত্তর দিয়ে যায় তিয়াত্তর তিয়াত্তর গুণন ছয় ছয় সাত আট আটবে চার হ্যাঁ এটা হচ্ছে তিয়াত্তর দিয়ে কাটলে হচ্ছে এটা হবে চার আর এটা তিয়াত্তর দিয়ে কাটলে হবে হচ্ছে পাঁচ ঠিক আছে দারুণ অঙ্ক ঠিক আছে তিয়াত্তর দিয়ে কাটতে হবে তোমাকে নাহলে কিন্তু খাটবে না এটাই কিন্তু দারুণ অঙ্ক তাহলে আর সমান সমান পঁচিশ বাই চার তারা মানে হচ্ছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট কি সুদের হার দেখো অঙ্ক সোজা সবই সোজা কাটাকড়িতে এসে দেখো তোমার হচ্ছে তিয়াত্তর দিয়ে কাটতে হবে এটাও তিয়াত্তর দিয়ে যায় এটা এটাও মানে কী বলবো এটা তিয়াত্তর ছাড়া আর কিছু দিয়ে যায় বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে তোমরা যদি দেখতে পারো কী দিয়ে যাচ্ছে আর তো তিয়াত্তর দিয়ে এটা পাঁচ হচ্ছে এটা তিয়াত্তর দিয়ে দেখো এটা করলে হচ্ছে দুইশো বিরানব্বই তিয়াত্তর দিয়ে চার দিয়ে যাচ্ছে বোঝা গেল নেক্সট দেখো এগারো নম্বর কী বলছে যে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত বছরে ছশো টাকা সুদে একশো আট একশো আটষট্টি টাকা হবে ঠিক আছে এই অঙ্ক করার কোনো মানে হয় না সুদের জায়গায় একশো আশি টাকা বসাবে আসলের জায়গায় হচ্ছে ছশো বসাবে আর এগুলো বসাবে এটা তোমার এই এগারো হোমওয়ার্ক এই অঙ্ক আমি করব না ঠিক আছে নেক্সট দেখো বারো নম্বর কী বলছে যে যদি বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাওয়া যায় তবে ওই টাকা কত সময় জন্য জমা ছিল তো সুদে আসলে কত টাকা ফেরত পেলো আটশো টাকা দিয়েছিল আটশো টাকা দিয়েছিল সুদে আসলে কত টাকা ফেরত পেলো বারোশো টাকা কেন ফেরত পেলো চারশো টাকা ও সুদ পেয়েছিলো সেই জন্যেই তাহলে সুদ সমান সমান আসল আসল কত আটশো ইন্টু আর কত আর তো টেন পারসেন্ট আর আমাকে টি বের করতে হবে বাই হান্ড্রেড এগুলো কোনো অঙ্ক নয় এগুলো শুধু শুধু দেওয়া হয়েছে ঠিক আছে এদের ক্যান্সেল এদের কাটলে হচ্ছে পাঁচ তাহলে টি সমস্যা কত পাঁচ বছর ঠিক আছে এটা কোনো অঙ্ক নয় নেক্সট দেখো নেক্সট দেখো এটা খুব সুন্দর অঙ্ক তেরো নম্বর এটা হচ্ছে পরীক্ষা আসামত অঙ্ক ঠিক আছে দেখো কী বলছে মূল কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা আর চার বছরে সুদে আসলে ছয় হাজার দুশো টাকা হলে কী বলছে মূলধন এবং বার্ষিক সুদের হার কত এটা বের করতে হবে ঠিক আছে খুব সুন্দ সুন্দর অঙ্ক এটা দেখো আমরা কী লিখবো দেখো কোনো টাকা ধরো আমরা পি ঠিক আছে চার বছরে কত হচ্ছে চার বছরে হচ্ছে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা এটা হচ্ছে চার বছরে ঠিক আছে আবার ওই ওই এই এই টাকাই যদি আমি কত বছর রাখি যদি আমি হচ্ছে সাত বছর রাখি যদি আমি হচ্ছে সাত বছর রাখি ঠিক আছে তাহলে আমার সুদ কত হচ্ছে সুদ হচ্ছে সাত হাজার মানে সুদাস কত হচ্ছে সাত হাজার একশো টাকা তাহলে দেখো এই এতটুকু চার বছরে ছ হাজার দুশো হয় আর বাকি তিন বছরে একটা সুদ পাওয়ার ফলেই তো সাত হাজার একশো টাকা হবে তার মানে তিন বছরে কত সুদ পেয়েছিলাম আমি তিন বছরে আমি কত সুদ পেয়েছিলাম নশো টাকা কারণ এটা এটা সাত বছরে হয়েছিল আর এটা হচ্ছে চার বছর হয়েছিল তাহলে এই চার বছর থেকে সাত বছরে কেন এত টাকা হলো নিশ্চয়ই সুদ পেয়েছি কত টাকা পেয়েছি নয়শো টাকা কেন কেমন করে পেলাম সাত হাজার একশো থেকে ছ হাজার দুশো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমি কত পাবো নয়শো টাকা পাবো ঠিক আছে সাত হাজার একশো থেকে যদি আমি ছ হাজার দুশো টাকা বাদ দিয়ে দিই তাহলে আমি কত টাকা পাবো নয়শো টাকা এই নয়শো টাকা কত বছরে পেয়েছি আমি তিন বছরে পেয়েছি তাহলে তিন বছরের সুদ যদি নশো টাকা হয় তাহলে এক বছরে সুদ কত হবে এক বছরে সুদ কত হবে সবাই বলতে পারবে তিন বছর যদি নশো টাকা হয় তাহলে এক বছরে কত টাকা করে হবে তিনশো টাকা করে হবে তাহলে এক বছরে যদি তিনশো টাকা হয় এটা এটা কত বছরে হয়েছে সুদ আসলে চার বছরে তাহলে আমি চার বছর বের করব চার বছরে সুদ কত টাকা হবে এক বছরে তিনশো চার বছরে হচ্ছে বারোশো টাকা তার মানে এখানে কত টাকা সুদ আছে বারোশো টাকা সুদ আছে তাহলে ছ হাজার দুশো টাকা যদি বারোশো টাকা সুদ থাকে তাহলে আসল কত টাকা আছে নিশ্চয়ই পাঁচ হাজার টাকা আছে বোঝাতে পারলাম ছ হাজার দুশো টাকার মধ্যে যদি বারোশো টাকা সুদ থাকে ঠিক আছে তাহলে আসল কীভাবে পাবো আমি এখান থেকে বারোশো বিয়োগ করে দেবো ঠিক আছে আমি এখান থেকে কী করবো বারোশো বিয়োগ করে দেবো তাহলে বারোশো যদি ছ হাজার দুশো থেকে আমি যদি বারোশো বিয়োগ করি তাহলে আমি কত টাকা থাকবে পাঁচ হাজার টাকা তাহলে এই আসল কত টাকা আমার তাহলে আমার আসল বের হলো হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে এবার তুমি পিআরটি বা হান্ড্রেডে ফেলে দাও তাহলে তোমাদের হচ্ছে কী বেরিয়ে যাবে সুদের হার বেরিয়ে যাবে ঠিক আছে আসল সুদের হারের এখানে অপশান দেয়নি তো ওটা আমি হোমওয়ার্ক দিলাম ঠিক আছে আর বের করাটা আমি কি দিলাম তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দিলাম এটা হচ্ছে কত নম্বর তেরো নম্বর অঙ্ক আমি যেহেতু যতগুলো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছে তোমরা করে করে হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তাহলে এখান থেকে তোমরা আর বের করো আমি আসল বের করে দিলাম সুদ বের করা আছে ঠিক আছে তারপরে হচ্ছে এক বছর সুদ তো এক বছরেরও বের করা আছে চার বছরেরও বের করা আছে ঠিক আছে তুমি যেখানে ইচ্ছা ইউজ করতে পারো করে আমার হচ্ছে রেটটা কত হবে সেটা আমাকে জানাও ঠিক আছে নেক্সট দেখো চোদ্দো নম্বর এগুলো কিন্তু সব ভালো ভালো অঙ্ক ঠিক আছে কী বলছে যে একই সময়ে এ ব্যাংক এবং বি পোস্ট অফিসে দুই হাজার টাকা করে জমা জমা রাখলো ঠিক আছে এ একটা ব্যক্তি সে ব্যাঙ্কে রাখলো আর বি পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখলো ঠিক আছে তিন বছর পর তারা সুদসহ তেইশশো ষাট আর চব্বিশশো আশি টাকা করে ফেরত পেলেন কি বলছে ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে সেটা আমাকে কী করতে হবে বলতে হবে ঠিক আছে তো দেখো এটার জন্য আমরা কী করবো এটার জন্য আমরা হচ্ছে দেখো দুই হাজার টাকা ছিল ঠিক আছে তো দু হাজার টাকা এবার কি করেছে একজন হচ্ছে ব্যাংকে রেখেছে ব্যাঙ্কে যে রেখেছে সে পেয়েছে হচ্ছে তেইশশো টাকা আর যে পোস্ট অফিসে রেখেছে সে পেয়েছে হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে তাহলে দেখো দু হাজার টাকায় একবার এটা হচ্ছে ব্যাঙ্ক এগুলো না লিখলে হবে এগুলো হচ্ছে এটা হচ্ছে পোস্ট অফিস কত পেয়েছে সুদ দেখো তিনশো টাকা পেয়েছে আর এখানে কত পেয়েছে চারশো টাকা পেয়েছে এইবার কি বলেছে যে সরল সুদের হারের অনুপাত দেখো সময় তো একই সময় কি আমি কি বলেছি যে সুদ মানে কি সুদ মানে হচ্ছে আর আর টি মিলে হচ্ছে হয় সুদ আর আর টি গুণ করলে কি হয় সুদ হয় এবার দেখো টি যদি একই থাকে ধরো দুটো জিনিস আমি ধরো এখানে লিখলাম আটচল্লিশ গুণ পাঁচ আমি এখানে লিখলাম ছিয়ানব্বই গুণ পাঁচ দেখো পাঁচ পাঁচ কেটে গিয়ে কী আলটিমেটলি কি এই টি যদি একই থাকে তাহলে এই দুটোর অনুপাত নিলে হয়ে গেলো এই এই পাঁচ তো ধরার দরকারই নেই বোঝা গেলো যখন সুদ মানে সময় একই থাকবে তখন কি হবে সুদের যা অনুপাত হবে সুদের যা অনুপাত হবে সেটাই কি হবে আমার সেটাই হবে হচ্ছে আমার সুদের হারের অনুপাত কারণ সময় তো একই সময় তো আমার কেটেই যাবে ঠিক আছে ধরো আমি হচ্ছে পাঁচ বছরে এক জায়গা থেকে আমি হচ্ছে চার টাকা মানে ধরো বার্ষিক বার্ষিক ধরো সুদের হার সুদ হচ্ছে দু টাকা করে পাই তাহলে পাঁচ বছর কত টাকা পাবো দুই ইন্টু পাঁচ আর পোস্ট অফিসে দেখো তিন টাকা করে পাই তাহলে কত পাবো তিন ইন্টু পাঁচ ঠিক আছে দেখো পাঁচ পাঁচ তো তোমার ক্যান্সেল হয়ে যাবে অনুপাত করলে তার মানে কি যে যেটা সুদের সুদ দেওয়া থাকবে দু টাকা আর তিন টাকা সেটার অনুপাত করলেই কী হয়ে যেত আমাদের হচ্ছে সুদের হারের অনুপাত হয়ে যেত কথাটা বোঝা গেল তাহলে দেখো এখানে আমি তিনশো ষাট আর হচ্ছে চারশো আশির অনুপাত নেব তাহলে এই দুধে এই দূরে ক্যান্সেল হয়ে গেল বারো দিয়ে কাটলে হচ্ছে থ্রি টু ফোর হবে কি আমার সুদের হারের অনুপাত ঠিক আছে তাহলে দেখো এটা থ্রি ইস টু ফোর অপশান বিতে রয়েছে আমি কি বোঝাতে পারলাম আমি বলছি যে যখন টি সমান হবে না তখন সুদের হারের যা অনুপাত আর সুদের যা অনুপাত সেম হবে ঠিক আছে এটা মনে রাখো তাহলেই হবে নেক্সট দেখো কি বলেছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত যন্ত্র তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে হচ্ছে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেখো টাকা কত দিয়েছিল নিয়েছিল হচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে শোধ করার সময় কত দিয়েছিল বাইশ হাজার একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে দেখো এটা কি হয়েছে কেন এটা দিতে হয়েছে নিশ্চয়ই সুদ হয়েছে সুদ কত টাকা হয়েছে তাহলে এখান থেকে পনেরো হাজার আমি বাদ দিয়ে দেবো তাহলে হচ্ছে একশো পঁচিশ পাঁচ কত হলে বারো মানে সাত তাহলে সাত হাজার একশো পঁচিশ টাকা কি সুদ হয়েছে ঠিক আছে কয় বছরে পাঁচ বছরে তাহলে আমি কি এটা এটা আমার কি সুদ এটা এটা আমার কি আমার সুদ তাহলে সুদ সমান সমান কি পি আর টি ফেলবো অঙ্ক হয়ে যাবে তাহলে সুদ করেই দিই তোমরা হোমওয়ার্ক নিতে পারতে পি কত পি হচ্ছে আমার পনেরো হাজার আর কত আর হচ্ছে আমার দেওয়া নেই আর তো আমাকে বেরি করতে হবে টি কত টি হচ্ছে আমার পাঁচ বছর আর নিচে একটা কি হান্ড্রেড তাহলে এই জুড়ে এই জড়ো ক্যান্সেল এই জুরে এই ক্যান্সেল ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে এটা কাটো পাঁচ চোদ্দ সত্তর এক বারো পাঁচ দুগুণো দশ দুই পঁচিশ চোদ্দোশো পঁচিশ ঠিক আছে তারপরে হচ্ছে আর কী করবে তাহলে এটা এটাকে হচ্ছে পাঁচ দিয়ে কাটো আবার তাহলে তিরিশ হবে এটা আর এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে হচ্ছে পাঁচ পাঁচ আঠাশে একশো চল্লিশ দুই পঁচিশে দুশো পঁচাশি আবার পাঁচ দিয়ে কাটো তাহলে কথা হবে পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁয়ত্রিশ সাতান্ন এটা পাঁচ দিয়ে কাটলে কথা হবে ছয় তাহলে আর মানে কত হচ্ছে আমার ফিফটি সেভেন বাই সিক্স ঠিক আছে তিন দিয়ে কাটাকাটি যাবে তাহলে তিন উনিশ সাতান্ন তিন দুগুণে ছয় তাহলে উনিশ বাই দুই মানে নয় নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে নাইন পয়েন্ট ফাইভ মানে সাড়ে নয় পার্সেন্ট তাহলে আর কথা হলো সাড়ে নয় পার্সেন্ট কিছুই নেওয়া অঙ্ক জাস্ট কাটাকাটি করলে হয়ে এটাও সোজা অঙ্ক ঠিক আছে নেক্সট অঙ্ক থাকো ষোলো নম্বর এটা খুবই ভালো অঙ্ক কী বলছে এক ব্যক্তি রিটায়ারমেন্ট হলো কত টাকা পেলো তিন দুই পাঁচ হ্যাঁ এক লাখ টাকা পেলো এবার ওই টাকা সে কিছু টাকা হচ্ছে ব্যাঙ্কে রাখলো আর কিছু টাকা পোস্ট অফিসে রাখলো ব্যাঙ্কে হচ্ছে কত ব্যাঙ্কে সুদের হার ফাইভ পার্সেন্ট আর পোস্ট অফিসে হচ্ছে সিক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে বছরে কত টাকা পাচ্ছে বাবদ পাঁচ হাজার চারশো টাকা পাচ্ছে অনেক টাকা পাচ্ছে বছরে কত সুদ বাবদ হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা পাচ্ছে তাহলে তিনি বলেছে যে কোথায় কত টাকা জমা রেখেছিলেন ঠিক আছে খুবই ভালো অঙ্ক খুবই সোজা অঙ্ক দেখো আমরা কীভাবে করবো এটা তাহলে একদিকে লিখব হচ্ছে ব্যাঙ্ক আর হচ্ছে পোস্ট না লিখলেও হতো পোস্ট অফিস ঠিক আছে তাহলে ব্যাংকের ব্যাংকের সুদের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট আর পোস্ট অফিসের হচ্ছে সিক্স পারসেন্ট তাহলে মোট তিনি কত সুদ পাচ্ছেন মোট পাচ্ছেন হচ্ছে চুয়ান্নশো টাকা সুদ পাচ্ছেন বছরে তাহলে আমরা কী লিখতে পারি যে ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক বি প্লাস সিক্স পার্সেন্ট পোস্ট অফিসের পি সমান সমান কত টাকা চুয়ান্নশো টাকা ঠিক আছে দেখো ইম করে করার কি একটা নিয়ম রয়েছে সত্য যে দেখো এখান থেকে দেখো এখান থেকে আমার হচ্ছে এখানে ছয় আছে এখানে পাঁচ আছে তাহলে আমাকে আমি এখান থেকে হায়েস্ট কত কমন নিতে হবে পাঁচ তাহলে আমি এরকম লিখবো মানে ছোটোটা নেবো জাস্ট তাহলে এখানে কী লেখবো ফাইভ পার্সেন্ট বি প্লাস ফাইভ পার্সেন্ট পি সমান সমান কথা হবে আমার সমান সমান কত হবে যে যত টাকা লোন নিয়েছিলাম কত টাকা লোন নিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ এর ফাইভ পার্সেন্ট করতে হবে এর কী করতে হবে আমাকে ফাইভ পার্সেন্ট করতে হবে এখানে লেখার জন্যে তাহলে এর ফাইভ পার্সেন্ট করো মুখোমুখি করা যায় এই দুজনের কেটে দিলাম তার কত হবে পাঁচ হাজার কত হবে পাঁচ হাজার ঠিক আছে তাহলে এইবার জাস্ট এটা বিয়োগ করে দাও দেখো এই অঙ্ক কিন্তু তুমি যদি হচ্ছে ওই এক্স ধরে করো যে একটা হচ্ছে এক এক্স আর একটা হচ্ছে এক লাখ মাইনাস এক্স ঠিক আছে মিনিমাম দু মিনিট লাগবে কয় মিনিট লাগবে মিনিমাম দু এভাবে করো সময় লাগবে না কী করতে হবে জাস্ট ছোটোটা নিতে হবে ঠিক আছে ছোটোটা নিয়ে এখানে লেখার জন্য জাস্ট যত পার্সেন্ট থাকবে সেইটা হচ্ছে আমি বের করে নেব তাহলে বিয়োগ করে দেখো এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিই তাহলে দেখো কী হবে এটা কেটে যাবে আমি কাটছি না কাটলে দেখতে ভালো লাগবে না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বি কেটে যাবে তাহলে এখান থেকে কথা হবে এক পার্সেন্ট পি ঠিক আছে সমান সমান কত হবে চারশো টাকা এক পার্সেন্ট পি সমান সমান কত চারশো চার হাজার লিখলাম কারো চারশো টাকা তাহলে এক পার্সেন্ট মানে পোস্ট অফিসের এক পার্সেন্ট টাকা হচ্ছে চারশো টাকা সমান তাহলে পোস্ট অফিসের হানড্রেড পার্সেন্ট কত টাকা হবে একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে এখানে একশো দিয়ে গুণ করে দাও তাহলে এর সাথে একশো গুণ করে কত হবে এক দুই আরও দুটো শূন্য এক দুই তার মানে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলো পোস্ট অফিসে সে রেখেছিলো এখানে যেহেতু পি আছে পি মানে পোস্ট অফিস পোস্ট অফিসে রেখেছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা পোস্ট অফিসে যদি চল্লিশ হাজার টাকা রাখে তাহলে এক লাখ টাকার মধ্যে পোস্ট অফিসে যদি চল্লিশ হাজার টাকা রাখে তাহলে ব্যাঙ্কে কত টাকা রেখেছিল ব্যাঙ্কে রেখেছিল হচ্ছে ষাট হাজার টাকা ব্যাঙ্কে টাকা ব্যাঙ্কে কত টাকা রেখেছিল ব্যাঙ্কে রেখেছিল হচ্ছে ষাট হাজার টাকা ঠিক আছে নিয়মটা খুবই ভালো এই নিয়ম দিয়ে আমরা এইরকম যতগুলো ভাগ ভাগ অঙ্গ থাকবে যে এত ভাগ আমি এখানে দিলাম এত ভাগ এখানে দিলাম সবগুলো অঙ্ক এভাবে করবো নিমেষে কয়েক সেকেন্ডে হয়ে যাবে অঙ্কগুলো ঠিক আছে একদম হচ্ছে এক্স আর ওইভাবে না আমরা ঠিক আছে আশা করবো তোমাদের অঙ্কটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট বক্স কমেন্ট করতে পারো যে স্যার অঙ্কগুলো ভালো লাগছে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো কী বলছে দশ হাজার টাকা এই একই রকমভাবে করবো এই অঙ্কগুলো খুব পরীক্ষা আসে দশ হাজার টাকা কী করেছে দশ হাজার চেঞ্জ করতে হবে কলম দেখো দশ হাজার টাকা দুটো ভাগ করেছে ঠিক আছে একটা ভাগ কি করেছে ছয় পার্সেন্ট একটা ভাগ হচ্ছে ছয় পার্সেন্ট হারে আর একটা ভাগ কি সেভেন পার্সেন্ট হারে সে রাখলো একটা হচ্ছে দুটো ব্যাঙ্কে রাখলো না দুটো হ্যাঁ দুটো ব্যাঙ্কে রাখলো এটা এ ব্যাংক ধরো আর এটা হচ্ছে বি ব্যাংকে রাখলো ঠিক আছে রাখার পর কী হলো ও দুই বছরে বারোশো আশি টাকা পাচ্ছে দুই বছরে টোটাল কত পাচ্ছে বারোশো আশি দুই বছরে ঠিক আছে আমার কিন্তু আগের অঙ্কটা এক বছরে ছিল সেই জন্য আমি ওটা করতে পেরেছিলাম এটাও কি আমার কী করতে হবে এক বছর করে নিতে দুই বছর যদি বারোশো আশি হয় তাহলে এক বছরে কত হবে এক বছরে এটার হাফ হবে হাফ মানে দুইতে ভাগ করা হবে মানে ছয় চল্লিশ ঠিক আছে এবার আমি কী লিখব যে সিক্স পার্সেন্ট অফ এ ব্যাঙ্ক যোগ সেভেন পার্সেন্ট অফ বি ব্যাঙ্ক সমান সমান কত চল্লিশ দেখো কত দেরি হবে এবার দেখো সপ্তাহে শুরু করেনটা ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট অফ এ লিখব যোগ ছয় পার্সেন্ট অফ বি লিখবো সমান সমান ছয় পার্সেন্ট বের করব কার টোটাল টাকার ছয় পার্সেন্ট কত এক পার্সেন্ট মানে কত একশোতে ভাগ একশো ছয় পার্সেন্ট কত টাকা ছয়শো টাকা ঠিক আছে কেউ না পারলে এরকম করবে নকশা ঠিক আছে ইন্টু কত দশ হাজার টাকা ছয় পার্সেন্ট করে দেখবা ঠিক আছে কত পারবে ছশো পারবে এটা মুখোমুখি করা যায় ঠিক আছে তাহলে এবার জাস্ট বিয়োগ করে দেবে এবার যদি বিয়োগ করে দাও দেখো বিয়ে করলে ডেটে কেটে যাবে তাহলে কত হবে এক পার্সেন্ট বি ব্যাংকের এক পার্সেন্ট কত হবে চল্লিশ টাকা বি ব্যাংকের এক পার্সেন্ট যদি চল্লিশ টাকা হয় ঠিক আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে একশো গুণ করতে হবে মানে চার হাজার টাকা তাহলে বি ব্যাঙ্কে কত টাকা রেখেছিল বি ব্যাঙ্কে হচ্ছে আমার চার হাজার টাকা রেখেছিল বি ব্যাঙ্কে যদি চার হাজার টাকা রাখে তাহলে এ ব্যাঙ্কে কত টাকা কত টাকা রেখেছিল ছ হাজার ঠিক আছে একই রকম একদম সে হুবহু একই রকম অঙ্ক ঠিক আছে তাহলে কত হবে আমার হচ্ছে বি ব্যাংকে চার হাজার এই ব্যাঙ্কে ছয় হাজার উল্টো পাল্টা আছে মানে অপশান ঠিক আছে চার ছয় রয়েছে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে এটা উল্টো উল্টো অপশান রয়েছে ঠিক আছে আমার হ্যাঁ বি ব্যাঙ্কে হচ্ছে চার হাজার টাকা আর এ ব্যাঙ্কে ছ হাজার টাকা হবে বোঝা গেল দেখো এরপরে আঠারো এবং উনিশ নাম্বার যে অঙ্ক দুটো সেট করা হয়েছিল সেই অঙ্ক দুটো পরীক্ষার রেলিভেন্ট অত নয় ঠিক আছে আমরা কুড়ি নাম্বার অঙ্ক ডাইরেক্ট করব ঠিক আছে দেখো কি বলেছে যে এক ব্যক্তি তার দুই মেয়ের জন্য এমনভাবে টাকা রাখলো যাতে যখন দুই মেয়ের বয়স আঠারো বছর হবে তখন তারা কী পাবে দুজনেই এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ঠিক আছে ব্যাংকের সুদ কত পার্সেন্ট ব্যাংকের সুদ হচ্ছে আমার টেন পার্সেন্ট ঠিক আছে তো দেখো সুদের হার কত ব্যাংকের সুদের হার হচ্ছে আমি শুধু হার লিখছি আচ্ছা সুদের হারে লিখি সুদের হার ঠিক আছে কত টেন পার্সেন্টেজ ঠিক আছে দেখো দুটো মেয়ে আছে আমি ধরলাম একটা মেয়ে হচ্ছে এ আর একটা মেয়ে হচ্ছে বি ঠিক আছে দুজনে যখন আঠারো বছর বয়স হবে তখন দুজনে কত টাকা পাবে দুজনেই পাবে হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে দেখো এখন ধরো এ মেয়ের বয়স ১৩ বছর আর বি মেয়ের বয়স হচ্ছে আট বছর যদি হয় তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন এই অঙ্কটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অঙ্ক ঠিক আছে পার্সেন্টেজ চ্যাপ্টার ভালো করে করলে এই অঙ্ক দেখেই বলে দেওয়া যাবে যে অ্যান্সার কত হবে করার তো কোনো প্রশ্নই ওঠে না দেখো এর ১৩ বছর তার মানে কি এ এর যখন এখন ১৩ বছর তার মানে কত বছর টাকাটা খাটবে এর এর টাকাটা খাটবে হচ্ছে পাঁচ বছর এর টাকাটা কত খাটবে পাঁচ বছর কীভাবে পেলাম যে আঠারো বছর হলেই টাকা পেয়ে যাবে তো মেয়েটার বয়স যদি তেরো বছর হয় তাহলে টাকাটা কত বছর খাটবে টাকাটা খাটবে হচ্ছে আঠারো মাইনাস তেরো অর্থাৎ পাঁচ বছর ঠিক আছে সেরকম করে আরেকটা মেয়ের বয়স আট বছর আঠারো বছর হতে এর কত দেরি হবে দশ বছর ঠিক আছে তার মানে এই মেয়েটার টাকাটা কী হবে যে টাকাটা এই মেয়েটার জন্য রাখবে সেই টাকাটা কত বছর খাটবে দশ বছর কি করে পেলাম আঠারো থেকে আট বিয়োগ করলাম কারণ এই মেয়েটার বয়স এখন আট বছর এবার দুজনের ক্ষেত্রেই কি টেন পারসেন্ট সুদ এর ক্ষেত্রেও টেন পারসেন্ট সুদ এর ক্ষেত্রেও কি টেন পারসেন্ট সুদ কথাটা বোঝা গেল আমার তাহলে সুদ কত পাবে দেখো আমি কি বলছি সুদ হচ্ছে এইটা একটা গুণগুলো সুদ পাওয়া যায় এ ফিফটি পারসেন্ট সুদ পাবে ঠিক আছে যে টাকাটা থাকবে তার ফিফটি পার্সেন্ট সুদ পাবে আর এ যত টাকা থাকবে তার হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুদ পাবে এবার কি আমরা অপশান থেকে বলে দিতে পারবো না যে কোন কোন টাকাটাকে ফিফটি পার্সেন্ট বাড়ালে একশো কুড়ি টাকা হবে বা কোন টাকাটাকে হানড্রেড পার্সেন্ট বাড়ালে হচ্ছে তোমার একশো কুড়ি একশো কুড়ি হাজার টাকা হবে বা এক লাখ কুড়ি হাজার টাকা হবে ঠিক আছে এগুলো আমি গুণ করছি কারণ আমরা জানি যে সুদ সমান সমান কি আর টি পার্সেন্টেজ হয় এটা আমরা জানি যে সুদ সমান সমান আর টি পার্সেন্টেজ দেখো আমরা যদি প্রথম থেকে পি আর টি করতাম তাহলে কিন্তু এখানে আমি এই কনসেপ্টটা ডেভেলপে করতে পারতাম না যে আর টি পার্সেন্টেজ এটা আমি বলতেই পারতাম না যে আর টি পার্সেন্টেজ আমি এইভাবে আর টি পার্সেন্টেজ করব এবার দেখো প্রথম অপশনটা দেখো আশি হাজার আর ষাট হাজার আছে তাহলে আশি হাজারের ফিফ আশি হাজারের ফিফটি পার্সেন্ট কত ফিফটি পার্সেন্ট মানে হাফ তা আশি হাজারের ফিফটি পার্সেন্ট কত চল্লিশ হাজার টাকা তো চল্লিশ আর আশি যোগ করলে কত হচ্ছে এক লাখ কুড়ি বাহ তাহলে মিলে যাচ্ছে তার মানে এই টাকাটার জন্য কত টাকা মানে আমি যদি নাও মিলতো যদি নাও মিলতো তবুও আমি করতে পারতাম কেমন করে যে আমি অপশানগুলো পিক করতাম ধরো আমি যদি এ নাম্বার অপশান না নিয়ে বিনাম্বর অপশান নিতাম যে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বিনাম্বর অপশান কত আছে পঞ্চাশ হাজার টাকা তো দেখো ফিফটি পার্সেন্ট বাড়বে পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়েছো আমি আশা করবো আমার ভিডিওগুলো দেখেছো ওখানে আমি বাড়ার কনসেপ্ট দিয়েছিলাম তাহলে এর এর পঞ্চাশ পার্সেন্ট কত হবে এর হাফ পঁচিশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকাকে আমি যদি পঁচিশ হাজার টাকা বাড়াই মানে ফিফটি পার্সেন্ট বাড়াই তাহলে কত টাকা কত টাকা হওয়ার কথা পঁচাত্তর হাজার টাকার হওয়ার কথা কিন্তু আমাদের এখানে কত হতে হবে এক লাখ কুড়ি হতে হবে ফিফটি পার্সেন্ট বাড়ানোর পর সুদ পেয়ে ওর এক লাখ তিরিশ নয় এক লাখ কুড়ি হতে হবে তাহলে এখানে কত আছে এখানে পঁচাত্তর হাজার মানে অপশান দিতে হচ্ছে না ঠিক আছে তুমি অপশান সি দেখো চল্লিশ হাজার টাকা আছে তা চল্লিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট কত কুড়ি হাজার টাকা তা চল্লিশ আর কুড়ি ফিফটি পার্সেন্ট না সুদ তাহলে কুড়ি হাজার টাকা সুদ পেলো চল্লিশ আর কুড়ি যোগ কত ষাট হাজার টাকা কিন্তু ওখানে আছে এক লাখ বিশ হাজার টাকা অপশান তোমার সিও হচ্ছে না ডি ডি দেখো ষাট হাজার টাকা যদি হয় ষাট হাজার টাকার ফি ফিফটি পার্সেন্ট কত তোমার হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে ষাট হাজার তিরিশ হাজার নব্বই হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা মিলছে না তাহলে একটা অপশানই রয়েছে সেটা হচ্ছে অপশান এ তাহলে অপশান এ কত আছে আশি হাজার টাকা আশি হাজার টাকার আমি যদি ফিফটি পার্সেন্ট করি আশি হাজার টাকার আমি যদি ফিফটি পার্সেন্ট করি ফিফটি পার্সেন্ট মানে হাফ হওয়া তার মানে চল্লিশ হাজার হবে চল্লিশ আর আশি যোগ করো কথা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এই অঙ্কটা করার কি দরকার আছে দরকার নেই খালি এটা জানলেই হয়ে গেলো আর একটা আছে যেটা হানড্রেড পার্সেন্ট সুদ পাবে মানে যত টাকা রাখবে তত টাকাই সুদ পাবে হান্ড্রেড পার্সেন্ট মানে কী এক দিয়ে গুণ করা তাহলে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমি যদি রাখি আমি তাহলে এ অপশান কী আছে ষাট হাজার টাকা অপশান এতে ষাট হাজার টাকা রাখলে আমি ক টাকা পাবো ষাট হাজার টাকায় সুদ পাবো হান্ড্রেড পার্সেন্ট সুদ পাওয়া মানে কি যত টাকা রাখা তত টাকায় সুদ পাওয়া তার কথা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা দেখো এখানেও মিলে যাচ্ছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টেও মিলছে আবার এখানে আমার যে এ যে মেয়েটা আছে মানে এ যে ওর যে মেয়ে তারও মিলে যাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ টাকা তার মানে কত হাজার টাকা রেখেছিলো অপশান এই আশি হাজার টাকা আর ষাট হাজার টাকা দুজন মেয়ের মধ্যে রেখেছিলো ঠিক আছে এরপর দেখো একুশ নম্বর কী বলছে বারো হাজার ও আবার আগের মতো অঙ্ক আমরা এই অঙ্কগুলো বেশি রেখেছি কারণ এগুলো অঙ্ক সরল সুদ থেকে আসবেই আসবে আর এগুলো অঙ্ক ছেলেপেলে গিয়ে এক্স ধরে করবে ঠিক আছে আর সময় লাগাবে ঠিক আছে তো আমরা তো সময় লাগাতে দেবো না তাহলে বারো হাজার আটশো টাকা দুটো ভাগে ভাগ করবো বারো হাজার আটশো টাকাকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা আমার রেখেছে হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর একটা রেখেছে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট আর তিন বছরে কত পেয়েছি মোট সুদ তিন বছরে মোট সুদ আমি পেয়েছি পাঁচ হাজার পঁচাশি টাকা তাহলে তিন বছর দিয়ে আমার লাভ নেই আমার এক বছরের বের করতে হবে তাহলে এক বছরের সুদ কত পাবো আমি পাঁচ হাজার পঁচাশি এটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে হয়ে যাবে তিন দিয়ে ভাগ করো কত হবে তিন ষোলং আটচল্লিশ দুই আঠাশ তিন নং সাতাশ এক পনেরো তিন পাঁচ ছ পনেরো অর্থাৎ ষোলোশো পঁচানব্বই আমি কী বলেছিলাম যে ধরো ব্যাংকের নাম বলেনি ধরো এখানে আমি এ লিখবো এখানে আমি বি লিখবো ঠিক আছে যেহেতু বলেনি তাহলে আমি কী লিখবো ফিফটিন পার্সেন্ট এ যোগ টুয়েলভ পারসেন্ট অফ বি সমান সমান কত ষোলোশো পঁচানব্বই এইবার দেখব এর মধ্যে ছোটো কোনটা ছোটো হচ্ছে বারো তাহলে এখানে লেখব বারো অফ এ যোগ বারো অফ বি কার বারো পার্সেন্ট এখানে লেখার জন্যে আমাকে যে টাকা দেওয়া আছে তার বারো পার্সেন্ট করতে হবে আমি এটা মুখোমুখি করতে পারি কারণ দেখো কীভাবে মুখোমুখি করতে পারি বারো হাজার কত আছে আটশো এর টেন কত একটা শূন্য মুছে দিলে টেন পার্সেন্ট হয়ে গেল তাহলে টেন পার্সেন্ট ঠিক আছে আর একটা শূন্য যদি মুছে দিই তাহলে কত হবে এটা হবে আমার ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান যদি আমার একশো টাকা হয় তাহলে টু কত টাকা হবে টু পার্সেন্ট হবে ঠিক আছে এটা হলো টু ভ্যালু মুখে মুখে আর টেন পার্সেন্টের ভ্যালু আমি কত পেয়েছিলাম একটা শূন্য বাদ দিয়ে দাও তাহলে বারোশো আশি ঠিক আছে যোগ করে দাও ছয় আট পাঁচ তেরো তিন হাত থেকে এক পাঁচ কত পনেরোশো ছত্রিশ কত হচ্ছে পনেরোশো ছত্রিশ যাদের পছন্দ হলো না ঠিক আছে তারা চলে যাও তোমার এই নিয়মে বারো হাজার আটশো ইন্টু বারো বাই একশো যাদের অনেকের পছন্দ হবে না এগুলো কাটবে কেটে গুন করলেও তোমার হচ্ছে পনেরোশো ছত্রিশ বেরোবে অনেকে বলবে স্যার এভাবে তো করা সোজা এভাবেও করা সোজা কিন্তু যখন দেখবো আমি আবার শর্ট ট্রিক মারতে চাইবো তখন আমার দেখবো যে এভাবেও করা সোজা ঠিক আছে বোঝা গেল আগের যে এক দুই তিন নাম্বার অঙ্কগুলো পিআরটি পে হান্ড্রেড পার্সেন্ট সোজা হয়ে যেত কিন্তু আটটি পার্সেন্টের কনসেপ্ট ছাড়া আগের অঙ্কটা হতো না এর যে আগের যে আমি কুড়ি নম্বর অঙ্ক করতাম সেটা হতো না ঠিক আছে তাহলে এবার কী করতে হয় এবার আমার হচ্ছে এগুলো সব বিয়োগ করতে হয় বিয়োগ চিহ্নটা আমি এখানে দিলাম ঠিক আছে ভুল করে এখানে দিয়ে ফেলেছিলাম এখানে বিয়োগ করো তাহলে দেখো এইটা কেটে যাবে তাহলে থাকলো কি তিন পার্সেন্ট অফ এ সমান সমান এদের বিয়োগ করো ছয় কত হলে পনেরো নয় হাত থাকে এক চার চার কত হলে নয় পাওয়া যায় পাঁচ হলে ঠিক আছে হাতে কিচ্ছু নাই পাঁচ কত হলে ছয় একশো উনষাট ঠিক আছে তাহলে দেখো তিন পার্সেন্ট যদি এত হয় তাহলে এক পার্সেন্ট অফ এ সমান সমান এক পাঁচ নয় বাই তিন এক পার্সেন্ট বের করে লাভ নাই আমার হান্ড্রেড পারসেন্ট অফ এ বের করতে হবে তাহলে এক পাঁচ নয় বাই তিন টু কত হান্ড্রেড তিন দিয়ে এটা কাটো তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় তারা মানে তিপ্পান্নশো টাকা এবার আমি দেখবো যে কোনটা চেয়েছিলো তাহলে আমার এই পনেরো পার্সেন্টওয়ালা জিনিসটা কত পেলাম আমি তিপ্পান্নশো ঠিক আছে পনেরো পার্সেন্ট শুধু তিপ্পান্নশো টাকা রাখছিলো ঠিক আছে যেহেতু এ বলছে এখানটায় তাহলে দেখো এখানে কী বলছে হ্যাঁ পনেরো পার্সেন্টই চেয়েছে দেখেছো এটাই কারা কারণ জানে যে ওরাও জানে যে এটা কাটা যাবে এটা বাড়া হবে এটাই দিয়েছে যদি বি বলতো কিচ্ছু না আমি এই ধরে বিয়ে করে বিয়েটা বলে দিতাম বুঝে গেলো নেক্সট দেখো বাইশ নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্ক একদম একুশ নাম্বারের হুবহু ডুপ্লিকেট অঙ্ক আমি যাতে তোমরা করো কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করো একটু যদি আমার মানে ভিডিওগুলো যদি একটু কোথাও স্প্রেটেড হয় ঠিক আছে এমনিতে ভিডিওতে ভিউ তো বেশি হয় না ঠিক আছে কমই ভিউ হচ্ছে যদি তোমরা কমেন্ট কমেন্ট যদি করো যদি একটু ভিউ হয় তার জন্য এই মানে এই অঙ্কগুলো রাখা দেখো বাইশ নাম্বারটা তোমরা অবশ্যই অবশ্যই করবে কোডে এটা তোমরা হচ্ছে কত অ্যান্সার হলো সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করো যদি তোমার আমাকে ভালো লাগে ঠিক আছে আর যদি না ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে নেক্সট দেখো তেইশ নম্বর অঙ্ক তেইশ নম্বর কথা গেল তেইশ নম্বর অঙ্ক কী বলেছে যে অঙ্কটা আমি প্রথমে দেখেছিলাম যে নয় হাজার টাকা তিনটে ভাগ করব একটা তিন পার্সেন্ট একটা চার পার্সেন্ট একটা ছয় পার্সেন্ট সুদে বিনিয়োগ করা হলো এক বছর পর দেখা গেল যে তিন জায়গা থেকেই আমার একই সুদ আসছে তিন জায়গা থেকেই আমার কী আসছে একই সুদ আসছে এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করবো এই যখনই বলবে একই সুদ তাহলে আমরা এইভাবে লিখব আর আর মানে আর পার্সেন্টেজগুলো আমরা লিখে নিই সুদের থাকলো কত কত আছে তিন তিন আছে চার আছে আর ছয় আছে আমি যদি অনুপাত করি তাহলে দেখো আর যখন সেম বলবে না যখন বলবে যে সবার কাছ থেকে সেম সুদ পাওয়া যাবে তখন কিন্তু এই নিয়মটা খাটাবে অন্য জায়গায় খাটাতে দেওয়া না তাহলে প্রিন্সিপালগুলো কেমন হবে প্রিন্সিপালের অনুবাদ কেমন হবে দেখো ঠিক আছে আমরা কী করবো এটা ঢাকাবো ঠিক আছে এটা ঢাকাবো তাহলে কত হবে চার ছয় কত চব্বিশ লিখবো ইস টু এটা ঢাকাবো তিন ছয় কত আঠারো দেবো ইস টু ছয় ঢাকাবো তিন চার কত হবে বারো এবার দেখো চব্বিশ আঠারো আর বারো ছয় দিয়ে চলে যাচ্ছে ছয় দিয়ে করলে কত হবে এটা ছয় দিয়ে করলে এটা হবে চার ঠিক আছে ছয় দিয়ে করলে হবে এটা তিন ছয় দিয়ে করলে হবে এটা দুই এইবার একটা অবাক ব্যাপার দেখো এটা যদি তুমি মুছে দাও ঠিক আছে এটা যদি তুমি মুছে দাও বা থাকলে কোনো অসুবিধা হচ্ছে হতো না ঠিক আছে দেখো এই করলে দেখো বারো এই করলে দেখো বারো এই করলে দেখো বারো বুঝে গেল সুদ আসলে কী হয়েছে মানে সমান সুদ পাওয়া গেলো তাহলে সমান সুদ এই জন্যই পাওয়া যাবে এই এইবার এইবার তো অঙ্ক সোজা হয়ে গেলো ছয় পার্সেন্ট সুদে তাহলে ছয় পার্সেন্ট সুদে মানে এটা বের করতে বলছি আমার কত টাকা রেখেছিলেন তাহলে দেখো এগুলো তো আসল পি মানে কী পি মানে তো আসল তাহলে চার তিন সাত দিন নয় নয়ের ভ্যালু কত নয়ের ভ্যালু হচ্ছে নয়শো ঠিক আছে নয়শো না নয় হাজার তাহলে আমার ভ্যালু বের করতে হবে আমার ছয় পার্সেন্ট সুদে কত দুইয়ের দুই অনুপাত আছে ছয় পার্সেন্ট সাথে কত অনুপাত আছে দুই এটা এটা তিন পার্সেন্ট ছিল এটা চার পার্সেন্ট ছিল ছয় পার্সেন্ট আমার চাইছে ছয় পার্সেন্ট চার পার্সেন্ট চাইলে আমি তিনের বের করতাম তিন পার্সেন্ট চাইলে আমি চারের বের করতাম ছয় পার্সেন্টের দুই বের করবো তাহলে একের ভ্যালু কত ন হাজার বাই নয় আর দুইয়ের ভ্যালু হচ্ছে ন হাজার বাই নয় ইন্টু দুই তাহলে এড়ে দেখা হচ্ছে হাজার তাহলে হাজারকে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই হাজার ব্যাস অঙ্ক হয়ে গেল ঠিক আছে দেখো কত সোজা অঙ্ক আর যদি কেউ এই নিয়ে ওটা না জানতো তাহলে আবার তিন ভাগে ভাগ করতো এক্স পেক্স ওয়াই টু ওয়াই যেটা আমি জানি না কি কী কী করতো ঠিক আছে তাহলে এই হলো আজকের আমাদের তেইশটা অঙ্ক আজকে আমরা তেইশটা অঙ্ক করলাম কারণ মাঝখানে আমার দুটো অঙ্ক হচ্ছে আলাদা মানে ঢুকে গিয়েছিলো আমি করতে দিয়ে গেছিলাম তো যাই হোক তো ওই দুটো অঙ্ক অত রেলিভেন্ট না আর সোজাও ছিল যাই হোক এইগুলো আমাদের হচ্ছে সব অঙ্ক হলো এই মোটামুটি তেইশটা অঙ্ক আমরা করলাম সরল সত্য থেকে প্রত্যেকটা ইয়ে আমরা ইয়ে করে গেলাম কেবল প্রত্যেকটা হচ্ছে আমার যে টাইপ আমরা ওহো একটা টাইপ ছাড়া পড়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি টাইপটা কী দেখো এরকম অঙ্গ আমি বানিয়ে দিচ্ছি পরে আমি কোশ্চেন লিখে দেবো যখন আমি ভিডিওটা আপলোড করবো আমি তো লাইভ করছি না দেখো এরকম অঙ্গ আসবে যে সরল সুদে কোনো টাকা ঠিক আছে ধরো তিন বছরে তিন বছরে হচ্ছে লিখেই করি তিন বছরে ধরো চার গুণ হয় এই টাইপটা ছাড়া পড়েছে চার গুণ হয় ঠিক আছে তাহলে বলবে যে কত বছরে ধরো বারো গুণ হবে তো অনেক মহারো আসবে যারা হচ্ছে এখানদের তিন গুণ এখানে তিন গুণ তাহলে নয় গুণ করে দেবে হুম নয় বছরে লিখে দেবে তো নয় বছর উত্তরটা হবে না কেন হবে না দেখো দুটো নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে এন ওয়ান মাইনাস ওয়ান বাই টি ওয়ান সমান সমান এন টু মাইনাস ওয়ান বাই টি টু এই সূত্রে ইউজ করতে পারো ঠিক আছে তাহলে আমরা এন ওয়ান কী বসাবো প্রথমে কত গুণ হয়েছে প্রথমে চার গুণ হয়েছে তাহলে চার মাইনাস এক বাই টি ওয়ান মানে প্রথমে কত সময় লেগেছে প্রথমে তিন বছর সময় লেগেছে সমান সমান এখানে কি বলছে মানে কত বছরে এটা কত বছরে হবে কত বছরে ঠিক আছে তাহলে এখানে টি টু আমার এখানে কত বছর মানে আমার সময়টাই চেয়েছে তাহলে কত গুণ হবে বারো গুণ তাহলে বারো মাইনাস এক ঠিক আছে এভাবেও করতে পারো তাহলে কত হবে তিন বাই তিন সমান সমান এগারো বাই টি তাহলে দেখো তিন তিন কেটে গেল তাহলে টিটুর মান কত হচ্ছে টিটুর মান তাহলে এগারো বছর তাহলে এগারো বছরে কী হবে এগারো বছরে ওটা হবে হচ্ছে তোমার হচ্ছে বারো গুণ হয়ে যাবে ঠিক আছে যারা যারা তিন তিরকে নয় গুণ বলছিলো তারা তো গেলো আর একটা নিয়ম দেখো আরেকটা সোজা নিয়ম এইসব সূত্রমূত্র কিছু ইউজ করতে হবে না দেখো কোনো টাকা ধরো কোনো টাকা ধরো ধরো এক টাকা যদি যদি চার টাকা হয় এক টাকা ধরো আসল ছিল সেটা যদি চার টাকা হয় তাহলে আমি ক টাকা সুদ পেয়েছি তিন টাকা সুদ পেয়েছে কি না তাহলে কোনো আসলে চার গুণ হয়ে গেলো তাহলে তিন টাকা সুদ পেলাম ঠিক আছে এইবার কী হবে বারো গুণ হবে তাহলে এই এই টাকাটা যখন বারো গুণ হবে বারো গুণই যখন হবে তখন কটা টাকা সুদ পাবো আমি আমি যখন কটা টাকা সুদ পাবো নিশ্চয়ই এগারো টাকা কটাকা পাবো এগারো টাকা দেখো এটা হয়তো কত সময় লাগছে এটা হয়তো আমার তিন বছর সময় লেগেছে ঠিক আছে এটা এই জিনিসটা হতে আমার কত কয়েক বছর সময় লেগেছে তিন বছর সময় লেগেছে ঠিক আছে তাহলে আমার এটা হয়তো কত সময় লাগবে এটা বললেই হয়ে গেল তাহলে দেখো তিন বছরে তিন টাকা তার মানে কত এক বছরে মানে তিন টাকা বাড়তে তিন বছর সময় লাগে তিন টাকা বাড়তে কয় বছর সময় লাগে তিন টাকা বাড়তে তিন বছর সময় লাগে তার মানে কি এটা কত দিয়ে গুণ হচ্ছে এক দিয়ে গুণ হচ্ছে তাহলে এগারো টাকা বাড়তে কত সময় লাগবে তাহলে এটাকে আমি এক দিয়ে গুণ করবো তাহলে উত্তর কথা হবে এগারো বছর ঠিক আছে তাহলে দেখো সূত্র ইউজ করতে লাগ লাগলো লাগলো না সেরকম আমি বলতে চাইছি যে ধরো এরকম একটা অঙ্ক দিলো কখনও যে এখানে এখানে দেখবো কাটাকাটি যাবে এখানে তিন তিন আছে তো এটা সমান তিন এটা ছয় বছর দিয়ে দেবে তখন কি হবে দুই দিয়ে গুণ হচ্ছিলো তাহলে এখানেও তখন কী হবে বাইশ বছর উত্তর হতো যদি এটা যদি এটা আমি ছয় গুণ করে দিতাম হুম এই ছয় ছয় গুণ এটা এখানে যদি আমি ছয় বছর করে দিতাম ঠিক আছে ছয় বছরে যদি এটা করে দিতাম তাহলে কী হতো তাহলে এক টাকা চার গুণ হয় কত বছরে ছয় বছরে ঠিক আছে তাহলে ওই টাকা কতগুণ বারো গুণ বারো গুণ মানে বারো গুণ মানে আমি কত টাকা সুদ পাবো বারো গুণ আমি এগারো টাকা সুদ পাবো ঠিক আছে কত বছরে তাহলে দেখো এটা এটা কত টাকা সুদ পেয়েছিলো তিন টাকা তিন টাকা হয় ছয় বছরে তার মানে এক বছরে দু টাকা সুদ মানে মানে এক টাকা হয়তো দুই বছর লাগে ঠিক আছে তাহলে এগারো টাকা হয়তো কত বছর লাগবে তখন অ্যান্সার হবে বাইশ বছর তো এই এই হচ্ছে টাইপটা ছাড়া পড়েছিলো ঠিক আছে এই টাইপটা মানে সোজায় জাস্ট তোমার না বুঝতে পারলে এই সূত্রটা চোখ বন্ধ করে ইউজ করে দেবে তাহলে যা তিনটা সূত্র আমরা ইউজ করলাম একটা হচ্ছে আই সমাজ পিআরটিভাই হান্ড্রেড আর একটা হচ্ছে ওই যে টি সমান সমান এন মাইনাস ওয়ান বাই আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর একটা হচ্ছে এইটা এই তিনটা সূত্র মুখস্থ করলেই তোমার হচ্ছে আমাদের সরল সুদ কমপ্লিট কোনো অঙ্ক আর এর বাইরে আসবে না যতগুলো টাইপ করলাম এর মধ্যেই অঙ্ক থাকবে তোমরা কনফিডেন্টলি পরীক্ষা যেতে পারো যে যদি পরীক্ষায় অঙ্ক আসে তো এর মধ্যেই আসবে ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তোমরা যদি আমাদের লক্ষ্যভেদ ব্যাচের আগের ভিডিওগুলো না দেখো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবে আমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে ধন্যবাদ সকলের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার